टेक्नोलॉजी विलेजर पक्ष থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন কিভাবে HTML, CSS, PHP এবং MySQL ডাটাবেস ব্যবহার করে একটি CMS তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বে আপনাদেরকে PHP এর হেডার ফাংশনের কাজ দেখিয়েছিলাম। হেডার ফাংশনের কাজ হচ্ছে যখন আমাদের এই নিউ আর্টিকেল অথবা এডিট আর্টিকেল পেজের কাজ সাকসেসফুলি শেষ হয়ে যাচ্ছে তখন সেটি অর্থাৎ সেই পেজটি রিডাইরেক্ট হয়ে আমাদের ডাটা লিস্ট যে পেজটি রয়েছে সেই পেজে চলে যাচ্ছে। অর্থাৎ একটি পেজকে ফোর্সলি রিডাইরেক্ট করার জন্য আমরা হেডার ফাংশনটা ব্যবহার করতে পারি। আমরা শুধুমাত্র যে এই আর্টিকেল ইনসার্টের ক্ষেত্রে অথবা আর্টিকেল আপডেটের ক্ষেত্রে আমরা হেডার ফাংশনটা ব্যবহার করতে পারি তা না, আপনারা ইচ্ছা করলে ওয়েবসাইটের সিকিউরিটির কাজেও এই হেডার ফাংশনটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনারা যদি চান ভিজিটরকে কোনো একটি পেজে আপনারা রাখবেন না, তাহলে ফোর্সলি অন্য পেজে আপনারা এই রিডাইরেক্ট করার জন্য হেডার ফাংশনটা ব্যবহার করতে পারেন। যাই হোক, এ পর্বে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্যানেলের একটি হোম পেজ তৈরি করবেন এবং আপনাদের এই প্রত্যেকটি যে পেজ রয়েছে প্রত্যেকটি পেজে একটা করে মেনু অ্যাড করবেন। অর্থাৎ আপনারা যখন বিভিন্ন পেজে যখন যাচ্ছেন তখন এইখানে আপনাদের ইউআরএলে এখানে অ্যাড্রেস বারে এখানে ব্রাউজারে যে অ্যাড্রেস বার রয়েছে এখানে আপনারা অ্যাড্রেস লিখে লিখে অর্থাৎ ইউআরএল লিখে লিখে আপনারা বিভিন্ন পেজে যাচ্ছেন, নিউ আর্টিকেল পেজে যাচ্ছেন অথবা লিস্ট অফ ডাটা এই পেজে যাচ্ছেন, কিন্তু এটি আপনাদের জন্য একটু কষ্টকর। সেই কারণে আমরা একটি ইন্ডেক্স পেজ তৈরি করব এবং ইন্ডেক্স পেজে প্রত্যেকটি অর্থাৎ আমাদের প্যানেলের হোম পেজ তৈরি করব এবং প্যানেলের হোম পেজে প্রত্যেকটি পেজের লিঙ্ক দিয়ে দেব এবং আমরা প্রত্যেকটি পেজ থেকে যেন সকল পেজে যেতে পারি সেই কারণে আমরা প্রতিটি পেজের উপরেও একটি মেনু আইটেম অ্যাড করব। এই উপরের মেনু আইটেমটি অ্যাড করার জন্য পিএইচপি আমরা ইনক্লুড ফাংশন ব্যবহার করব। অর্থাৎ এ পর্বে আপনারা পিএইচপির ইনক্লুড ফাংশনের কাজ দেখবেন। ইতিপূর্বে আপনারা রিকোয়ার ফাংশন ব্যবহার করেছেন। রিকোয়ার ফাংশন এবং ইনক্লুড ফাংশনের কাজ মোটামুটি একই ধরনের। আমি পিএইচপির প্রথম দিকে টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম রিকোয়ার ফাংশন এবং ইনক্লুড ফাংশনের পার্থক্য। যাই হোক, এখানে শুধু আমি ব্যবহার করছি। যদি আপনারা পার্থক্যটা দেখতে চান তাহলে প্রথম দিকে টিউটোরিয়ালটি দেখতে পারেন, তাহলে সে আপনার রিকোয়ার ফাংশন এবং পিএইচপির ইনক্লুড ফাংশন সম্পর্কে জানতে পারবেন। আমরা প্রথমে একটি ইন্ডেক্স পেজ তৈরি করব অর্থাৎ হোম পেজ তৈরি করব। হোম পেজ তৈরি করার জন্য আমি নতুন একটি পেজ নিলাম। এখানে হোম পেজে আমি প্রাথমিক অবস্থায় দুইটি আইটেম রাখবো, একটি হচ্ছে নিউ ডাটা এবং আরেকটি হচ্ছে এডিট ডাটা। এই দুটি পেজ থেকেই আমি অন্যান্য সকল পেজে যেতে পারবো। যাই হোক, আমি এটি হেডিং 2 এর মধ্যে রাখছি। আপনারা ইচ্ছে করলে পরবর্তীতে সিএসএস এবং এইচটিএমএল ব্যবহার করে এই পেজটিকে সুন্দর ডিজাইন দিতে পারেন এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচারে রূপান্তর করতে পারেন। আমি এটি যদি সেভ দেই, এখানে আমরা বলেছিলাম যে এটি ইন্ডেক্স নামে সেভ দেব। আমরা এই যে প্যানেল ফোল্ডারের মধ্যে রয়েছি প্যানেল ফোল্ডারে আমি index.php দিলাম। ইন্ডেক্স নামে সেভ দিলে যখনই আমি প্যানেল ফোল্ডারে প্রবেশ করব সরাসরি ইন্ডেক্স পেজে চলে যাবে। লোকাল হোস্ট নিউজ সাইট প্যানেল, এখানে আমি সরাসরি প্যানেলের মধ্যে গেলাম। তাহলে দেখুন এই আমাদের ইন্ডেক্স পেজে চলে গেছে। এখন আমরা এগুলিতে লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করার জন্য HTML এর অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আমরা প্রথমটি যাবে হচ্ছে নিউ ডাটা .php, এই পেজে যাবে। অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিলাম। আর পরেরটাই আমার যাবে হচ্ছে লিস্ট অফ ডাটা, এই পেজে। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিলাম। তারপরে এটি সেভ দিয়ে আমরা ব্রাউজারে গিয়ে এটি আমি রিফ্রেশ করলাম। দেখুন এই যে নিউ ডাটাতে আমার লিঙ্ক চলে আসছে। এখান থেকে আমি এই যে নিউ ডাটা অর্থাৎ নিউ ডাটা এই পেজে যেতে পারছি এবং আমি এডিট ডাটা পেজেও আমরা এখানে অর্থাৎ হচ্ছে লিস্ট অফ ডাটা এই পেজেও আমরা যেতে পারছি। কিন্তু এখানে যদি আমরা এই এডিট ডাটা পেজে আমরা গেলাম, এখান থেকে যদি আমি আবার নিউ ডাটা পেজে যেতে চাই অথবা আমাদের হোম পেজে যেতে চাই সেটার জন্য এখানে ব্রাউজারের এখানে ব্যাক করে যেতে হচ্ছে। কিন্তু অনেক সময় আমরা এখানে ব্যাক করেও যেতে পারবো না, সেই কারণে আমরা আমাদের এই প্রত্যেকটি পেজের উপরে একটি মেনু আইটেম অ্যাড করে দেব। এই মেনু আইটেমটি অ্যাড করার জন্য আমি নতুন একটি পেজ নিচ্ছি। আমাদের এখানে মেনু আইটেমগুলো থাকবে হচ্ছে হোম, অর্থাৎ এখানে আমরা প্যানেল হোম লিখতে পারি, প্যানেল হোম। তারপরে আমাদের রয়েছে নিউ ডাটা, তারপরে এডিট ডাটা, এই তিনটি আইটেম থাকতে পারে। এখানে আমি যদি অ্যাঙ্কর ট্যাগ দিই, এখানে আমি দিলাম index.php যেহেতু হোম পেজটি হচ্ছে index.php সেই কারণে আমি index.php দিলাম। তারপরে আমাদের রয়েছে নিউ ডাটা, নিউ ডাটাটি রয়েছে আমাদের হচ্ছে নিউ data.php এটাতেই আমি দিয়ে দিলাম। আর লাস্টে আমাদের রয়েছে এডিট ডাটা, এডিট ডাটাটাও আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিচ্ছি। আমি লিস্ট অফ ডাটা এই পেজটির লিঙ্ক দিয়ে দিলাম এডিট ডাটাতে, এই কারণে যখন আমরা এডিট করব কোনো আর্টিকেল এডিট করার জন্য আমাদের যে লিস্ট অফ ডাটা এই পেজে যেতে হবে। আর এই পেজের আমি যে কোনো একটা আইটেমের উপরে ক্লিক করে আমি এডিট ডাটা পেজে যেতে পারি, সেই কারণে আমরা এখানে লিস্ট অফ ডাটা এই পেজের লিঙ্ক দিলাম। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিলাম। আর এখানে প্রত্যেকটি আইটেম আমি আলাদা করার জন্য একটা করে রেখা দিচ্ছি। আর লাস্টেরটার পরে আমি একটা ব্রেক দিচ্ছি অথবা দুইটি ব্রেক দিচ্ছি, এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি ব্রেকটি দিলাম এবং রেখাগুলো দিলাম। যাই হোক, আমি এটা এখন সেভ দিচ্ছি। এটি আমরা menu.inc.php এই নামে সেভ দিলাম। এই পেজটি আমরা এখন নিউ ডাটা, এডিট ডাটা ইত্যাদি পেজে আমরা এখন অ্যাড করব। এটি অ্যাড করার জন্য আপনাদেরকে আমি আগে বলেছি এখানে আমি ইনক্লুড ফাংশন ব্যবহার করব। ইনক্লুড ফাংশনটি হচ্ছে এরকম, এর মধ্যে আমি এখানে কোনটা অ্যাড করব, আমি menu.inc.php এখানে সরাসরি যেহেতু আমাদের এই নিউ ডাটার যেই ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে মেনু ডকুমেন্টে রয়েছে, সেই কারণে আমি এখানে সরাসরি এখানে লিখে দিলাম। তারপরে এখন আমরা এটা দেখে আসি যে আমাদের নিউ ডাটা যেই পেজটি রয়েছে সেই পেজটিতে মেনু আইটেমটি অ্যাড হয়েছে কিনা। আমি নিউ ডাটা পেজে গেলাম এবং এখানে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এই যে এখানে প্যানেল হোম, তারপরে নিউ ডাটা, এডিট ডাটা আমাদের মেনুটি চলে আসছে। এখানে আমি প্যানেল হোমে যদি ক্লিক করি তাহলে আমাদের হোম পেজে চলে গেল, আবার নিউ ডাটাতে ক্লিক করলে দেখুন আমাদের নিউ ডাটার পেজে চলে আসছে। তারপরে আমরা যদি প্রত্যেকটি পেজে অ্যাড করতে চাই, আমাদের এডিট ডাটা এই পেজেও যদি অ্যাড করতে চাই, তাহলে আমি লিস্ট অফ ডাটা এই পেজে চলে গেলাম, গিয়ে এইখান থেকে আমি ইনক্লুড ফাংশনটি আমি কপি করে বসায় দিচ্ছি, আপাতত কপি করে বসায় দিলাম। তারপরে সেভ দিলাম, গিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম, দেখুন এখানে মেনু আইটেমটি চলে আসছে। তারপরে আমি যদি এই যে এডিট ডাটা পেজে যাই, এখানে যদি আমি অ্যাড করে দিতে চাই তাহলে এডিট ডাটা গেলাম, এখানে আমি ইনক্লুড ফাংশন সহ মেনু ফাইলের লিঙ্কটি সহ আমি এখানে বসায় দিলাম। তারপরে আমি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন আমি এখানে প্যানেল হোম থেকে আমি এডিট ডাটা পেজ থেকে যে কোনো পেজ থেকে আমি যে কোনো পেজে যেতে পারছি সহজেই। এ পর্বে আপনারা দেখলেন পিএইচপির ইনক্লুড ফাংশনের কাজ, অর্থাৎ ইনক্লুড ফাংশন ব্যবহার করে কোনো একটি ডকুমেন্টকে প্রত্যেকটি ডকুমেন্টে অন্য কোনো ডকুমেন্টের মধ্যে অ্যাড করবেন, সেটি আপনারা দেখলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে একটার পর একটা দেখবেন, তাহলে আমার ফুল প্রজেক্টটি বুঝতে পারবেন এবং আপনারা এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার দিন। আমার টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখুন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন।